হ্যালো বন্ধুরা, আর কে টাইক বাংলার পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। তো আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন ভিডিও এবং নতুন আপডেট। তো আমাদের যে লেটেস্ট নিউজ যেটা এসেছিল আমাদের ক্রিপ্টো কারেন্সি নিয়ে, তো আমরা যে 20 ইউরো দিয়ে যে ডেবিট কার্ড নেওয়ার কথা বলেছিল, তো আমাদের এখন নেওয়ার দরকার নেই, আমরা যখন বা পকেট থেকে টাকা দিয়ে নেওয়ার দরকার নেই, যখন আমাদের এই কমিশন আসবে উইথড্র করার, তো সেখান থেকে আমরা 20 ইউরো আমরা সেখান থেকে ক্রস করে আমরা ডেবিট কার্ডটা নিব। ঠিক আছে, আমরা তো সবাই ইনকাম যখন হবে আমাদের তখনই আমরা নিতে পারবো, তো এখন এটা নিয়ে আমাদের টেনশন করারও দরকার নেই, এটা সারা জীবনেই থাকবে। এরপরে আমাদের যে ক্রিপ্টো নিয়ে যেটা বলা হয়েছিল, যে আমাদের ক্রিপ্টো ক্রিপ্টো নিয়ে কিছু আপনাদের নতুন কিছু আপডেট আমাদের ন্যাশনাল মিটিং থেকে পেয়েছে, তো সেগুলো দিব। তো ক্রিপ্টো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আগামী বিশ্বে। দেখুন, আগামী সময়ে কোনো সরকারই এই ক্রিপ্টোকে অগ্রাহ্য করতে পারে না, হয়তো এখন কিছু কিছু সরকার বা এটাকে কিছু বিধিনিষেধ দিচ্ছে, কিন্তু ভবিষ্যতে এটাকে অগ্রাহ্য করতে পারবে না। ঠিক আছে, তো ক্রিপ্টো নিয়ে আমাদের জ্ঞান থাকলে বা আমরা যদি আমাদের থাকে, এটা আমাদের সম্পদ হিসেবে থাকবে, তো সেজন্য ক্রিপ্টো আমাদের যা ক্রিপ্টো যে কীরকম আমাদের দিবে, তো সেটা নিয়ে বলবো। তো প্রথমে আমাদের যে কোম্পানি আমাদেরকে 20 প্রতিটি পিবি মেম্বারকে যে 20 ইউরো ক্রিপ্টো দিয়েছে, বা অনেকে যারা প্যাকেজ কিনেছে 100 ইউরো ক্রিপ্টো দিয়েছে, বা 200 যারা 300 ইউরো কিনেছে তারা 200 ইউরো বা 400 ইউরো ক্রিপ্টো পেয়েছে। তো এই যে ক্রিপ্টোগুলো আমাদের যখন আমাদের লঞ্চ হবে, তো এখন আপাতত আমাদের ইন্ডিয়ান সরকার যেহেতু এখনও বিল পাস করবে সংসদে, সেজন্য আমাদের কোম্পানি এখনও বসে আছে, তো এরপরে নিউজ লেটার দিয়ে আমাদেরকে বিস্তারিত জানাবে। তো এখন যেটা আমাদের 4টা পেজে এই ক্রিপ্টোটা আসবে, যেটা আপনারা জানেন অনেকেই, তো 4টা পেজের মধ্যে প্রথম পেজে যে 10% ক্রিপ্টো প্রথমে লঞ্চ হবে, তো 34 মিলিয়ন ক্রিপ্টো লঞ্চ হবে, তো 34 মিলিয়ন পরিমাণ, তো এর মধ্যে 3.4 কোটি প্রথমে, অর্থাৎ 10% হলে 3 কোটি 40 লক্ষ ক্রিপ্টো প্রথম পেজে লঞ্চ হবে। তো তখন যেটা লঞ্চ হবে সেটা শুধু কেনাবেচা করার জন্য, যদি ওখানে যদি একটা ক্রিপ্টোর দাম যদি থাকে ধরুন 1 সেন্ট করে, তাহলে আমরা 1 ইউরো দিয়ে আমরা 100টা ক্রিপ্টো পাবো, 2 ইউরো দিয়ে 200টা, যদি আমরা 100 ইউরো দিয়ে কিনতে চাই তাহলে 10,000 ক্রিপ্টো পাবো। তো এভাবে আমরা যদি ওই সময় আমরা এই 3.3 কোটি 40 লাখ এই ক্রিপ্টোগুলো এগুলো থাকবে বিক্রি করার জন্য, কোম্পানি এগুলো বিক্রি করার জন্য দিবে। তো যখনই এই ক্রিপ্টোগুলো বিক্রি শেষ হয়ে যাবে তখন পেজ টু শুরু হবে, অর্থাৎ আমার পেজ টু মানে হচ্ছে আমাদের যে আমরা 20 ইউরো দিয়ে যে ফ্রি ক্রিপ্টো পাবো, তো সেটা আমরা পেজ টুতে গিয়ে পাবো। ঠিক আছে, পেজ টুতে, তো পেজ টুতে আমাদের ওই সময় আমরা তো এই ক্রিপ্টোগুলো 3.40 কোটি যখনই বিক্রি হবে তখন পেজ টু শুরু হবে, তখনই আমাদেরকে এই ক্রিপ্টোগুলো বিতরণ করা হবে। তো সেটার জন্য কোম্পানি যে শর্তটা দিয়েছিল, আমাদের কোনো প্যাক অ্যাক্টিভেশন করতে হবে 18 ইউরো বা 48 ইউরো, 100 ইউরো, 300 ইউরো, তো সেটা আমরা এখন করবো না, তো পরবর্তী নিউজ লেটারে আমাদের কী বলে সেটা আমরা দেখবো। ঠিক আছে, তো আপাতত যদি কেউ পারেন ইচ্ছা হয় রিস্ক নিয়ে তাহলে তারা করতে পারেন, কিন্তু আমাদের যেটা বলা হচ্ছে যে আমরা আরও সামনে এখন আমাদের লিডাররা কিছু কিছু লিডাররা বলছে যে আমরা সামনে নিউজ লেটারে কী বলে কোম্পানি সেটা আমরা দেখে তারপর পরবর্তী আমরা এটা নিয়ে আপডেট দিব। ঠিক আছে, তো ওই সময় যদি আমরা ক্রিপ্টো নিই, তাহলে ওই সময় যদি +1 মতো রেটটাকে ক্রিপ্টোটার 1 সেন্ট করে, তাহলে ওই সময় আমাদের 20 ইউরো দিয়ে আমরা 200 ক্রিপ্টো পাবো, আর যদি 5 সেন্ট হয়ে যায় তাহলে আমরা 400 ক্রিপ্টো পাবো, অর্থাৎ 1 ইউরো দিয়ে তখন আমরা 1 ইউরো দিয়ে আমরা পাবো 400, 1 ইউরো দিয়ে পাবো আমরা 20টা তখন 5 সেন্ট হলে, আর 20 ইউরো দিয়ে আমরা তখন পাবো 400টা ক্রিপ্টো। ঠিক আছে, আর যদি তখন পেজ টুতে গিয়ে যদি ক্রিপ্টোটার মূল্য যদি 10 সেন্ট করে হয়ে যায় তাহলে কয়টা পাবো, তাহলে 1 ইউরোতে আমরা 10টা করে পাবো, তাহলে 20 ইউরোতে আমরা 200টা ক্রিপ্টো পাবো। তো এভাবে আমাদের ক্রিপ্টো যদি কারো 100 ইউরো প্যাক থাকে তাহলে সে এভাবে 1 সেন্ট হলে তাহলে সে পাবে 10,000, হ্যাঁ, আর যদি 5 ইউরো তাহলে
পাবে 4000 আর যদি 10 সেন্ট করে হয় তাহলে 2000 এভাবে পাবে তো এটাই হিসাব আর এই ক্রিপ্টোটা ধরুন আরেকটা যেটাতে পজটুতে আমরা যদি না নিই তো আমরা কী হবে আমরা এটা আমরা ক্রিপ্টো এই ফ্রি ক্রিপ্টোটা আমরা তখন আর অ্যাক্টিভেশন হবে না আমরা যদি প্যাক আপাতত নিউজলেটার অনুসারে তো এরপরেও আমাদের লিডাররা বলছে যে না আমরা এরপরে আমরা আমাদের যে 20 ইউরো রয়েছে এটা আমাদের অ্যাকাউন্টে থাকবে তো পরবর্তীতে আমরা ধরুন যখন আমরা মনে করছি যে না আমরা আমাদের যখন আমাদের টাকা ইনকাম হবে অ্যাড থেকে রিয়েল অ্যাড থেকে ইনকাম হবে তখন আমরা কিনবো তো তখন যদি ধরুন এই ক্রিপ্টোটার দাম 1 ইউরো করে হয় বা 50 সেন্ট করে হলে আমরা পাবো কয়টা 20 ইউরো দিয়ে 20 ইউরো দিয়ে পাবো আমরা ধরুন 1 ইউরো দিয়ে পাবো 2টা 20 ইউরো দিয়ে 40টা আর যদি 1 ইউরো হয় তাহলে আমরা কত কয়টা পাবো আমরা পাবো 1 ইউরো 20টা তো এইভাবে আমাদের ক্রিপ্টোগুলো আমরা পাবো তো তখন যদি ক্রিপ্টো যে দাম থাকে ওই দামে আমরা আমাদের রিয়েল এট আমরা যদি মনে করি না আমরা আমাদের ইনকাম থেকে আমরা ক্রিপ্টো ক্রয় করব তখন আমরা কী করবো ওখানে বিভিন্ন ধরনের ওয়ালেট আসবে তো ওয়ালেটের পরবর্তী আপডেটগুলো আসলে তখন আমরা বুঝতে পারবো তো কীরকম ওয়ালেট আসবে তো সেখান থেকে আমরা ক্রয় করতে পারবো তো এইভাবে আমরা আমাদের ক্রিপ্টোগুলো কারণ এগুলো যদি এই এই ক্রিপ্টোগুলো আমরা 1 বছর রাখি ধরুন 1 বছর রাখছি তাহলে আমাদের একটা ক্রিপ্টো যদি 1 ইউরো করে হয় তাহলে কত হবে 200টা কয়েন থাকলে 200 ইউরো হবে তো 200 মানে 20 হাজার টাকা প্রায় 20 হাজার টাকা বাংলাদেশি আর ইন্ডিয়াতে ধরুন 17,000 এরকম তো 1 ইউরো যদি হয় আর যদি এটা যদি আমরা 5 সাল 10 সাল রাখি ক্রিপ্টোটা তখন এটা যদি 50 ইউরো 100 ইউরো হয় তাহলে এটা কত দাম হতে পারে কত মূল্য হতে পারে তো এটা আমাদের সম্পদ হিসেবে আমরা রেখে দিতে পারি জমা রেখে দিতে পারি ঠিক আছে তো এগুলো ক্রিপ্টোগুলো ভবিষ্যতে আমরা ভয় পাওয়ার কিছু নেই এটা ভবিষ্যতে আমাদের এই ক্রিপ্টো কারেন্সির যুগ আসবে ডিজিটাল যত ডিজিটাল হবে তো তত কেউ কোনো সরকারে এটা অগ্রাহ্য করতে পারবে না তো যেগুলো ব্লকচেনের অন্তর্গত থাকবে সেই ক্রিপ্টোগুলোকে অবশ্যই যে কোনো সরকার অনুমোদিত করবে নাহলে আমাদের কোম্পানি কোনো সিস্টেম করবে আমাদের সবার সদস্যদের জন্য এটা কেনাবেচা করার জন্য তো এটা নিয়ে আমার টেনশন করার দরকার নেই আর আমরা তার পকেট থেকে দিব না আমরা ফ্রিতে পাচ্ছি তো আমরা রেখে দিব এটা আমাদের ভবিষ্যতের একটা সম্পদ আমরা যেভাবে দেখতে পারি বিটকয়েন বা ইথেরিয়াম এইসব কয়েনের বর্তমান যে মূল্য তো আমাদের এই ক্রিপ্টোটা যেরকম আমাদের লোকা বা ইয়ে আছে বর্তমানে অনেক সদস্য আছে তো হিসেবে হিসেবে অনেক দাম এটা বেড়ে যেতে পারে কত হতে পারে সেটা আমরা বলতে পারি না আর যে এটা আমাদের এটা হচ্ছে ক্রিপ্টো নিয়ে আপনাদের আপডেট দিলাম আর যেটা আমাদের পেটেডটা আমাদের ইহা যা যে আপডেটগুলো কাজ চলছে বিশেষ করে আমরা যে 3 লাইনের যে লেখাগুলো লেখাটা দেখছি তো সেই লেখাটা না যাওয়া পর্যন্ত মানে আপডেট না হওয়া পর্যন্ত আমাদের পেটেড হয়তো আসবে না তো এটা কখন আসে ইহা বা এটা জাল আবেষ্টল দেবে না এটা ইহা দেবে ইহা আমাদেরকে নিয়মিত নিউজ লেটারের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিচ্ছে আমাদের পেটেড কখন আসবে কী আসবে তো সেটা আমরা এই তো পেটেড পেলে আমরা হয়তো 1 মাসও লাগতে পারে 2 মাসও লাগতে পারে কখন আসে সেটা আমরা আপডেটে পাবো তো সেটার জন্য অপেক্ষা করতে হবে তো এইভাবেই আমাদের আপডেট এইটুকুই আজকে এই আপডেটটা ছিল তো আপনাদের সাথে শেয়ার করলাম তো যদি ভিডিও ভালো লাগে তাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং সব বন্ধুদেরকে আপনাদের শেয়ার করে দেবেন যাতে এই আপডেটগুলো জানতে পারে এবং কমেন্ট করবেন আর কেউ যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে